কত কি যে আছে গাড়ীৰ মধ্যে এই ই গাড়ী খুঁজিয়ে খোঁজিয়ে খোঁজিয়ে ধুপকলি চালপালি না ফালাকাতা ফালাকথা এই কোচ ষ্টেশনে থামবে কোন স্টেশনে থামবে এই কোচ ষ্টেশনে থামবে এই কোচ ষ্টেশনে থাকবে এটা আৰু কি কি ফেলেছ তুমি এটা 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 তা এখানে রেখেছি কিছু খেলনা ওর গাড়িতে কিছু রেখেছি একটা কার্টুনে যখন খাটে বসে খেলে কিছু ঢুকিয়ে রেখেছি কিছু ঘরে ঝোলানো আছে মানে ভাগে ভাগে রাখা আছে এছাড়া উপায় নেই তো তো হায় হরে বিষ্ণু বন্ধুরা আমি ইউটিউব ব্লগ করার চেষ্টা করছি নিজের থেকেই চেষ্টা করছি অত কিছু পারি না বুঝি না চেষ্টা করছি একটু একটু করে শিখছি এত তো তোমরা সবাই লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে রাখো এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে এটাই তো বড়দের প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা জানাই আর আমার স্টুডেন্টদের তো অবশ্যই আমার কি বলবো ওরা আমার অন্তরত্ত্বা ওদের কথা না বলে পারলাম না আজকে আর ভাবি রোজ বলবো ভিডিওতে ব্লগে ওরা আমার কাছে এমন একটা জিনিস মানে কি বলবো ওরা এমন মানে আমার সন্তান যেমন ওরা ওরকম আমি কয়েক বছর স্কুলে স্টাফে ছিলাম বাড়িতেও টিউশনে করেছি বিয়ের পরে বিয়ের আগে তবে স্কুলে বিয়ের পরেই শালবাড়ি ফালাকাটা স্টুডেন্ট আছে আমার শালবাড়িতে কম আছে ফালাকাটা প্রচুর স্টুডেন্ট এখন যেহেতু আমি এরকম থেকে বিরতি আছি তো ছেলের জন্যই আর কি ছেলের সংসার সামলে উঠতে পারবো না এর জন্যে তো তোরা যে যেখানে থাকিস ভালো থাকিস মন দিয়ে পড়াশোনা কর বাবা মার কথা তো অবশ্যই শুনবি জীবনে সাকসেস হতে হবে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে এটাই সব থেকে বড় কথা প্রথমে তো নিজের হাত খরচা নিজেকে তো করতেই হবে তারপরে বাবা মাকে দেখতেই হবে প্রথম তো বাবা মা যারা পৃথিবীতে এনেছে যাদের জন্য আমরা সব কিছু তারা তারপরে বাকি সবাই সেখান থেকে আয় করতে হবে আয় করতে হবে সবই করতে হবে সে টাকার থেকে এটাই কাজ এখন অনেক রকম হয় পড়াশুনোর লাইনও এখন অনেক রকম হয় তো যার যেটা ভালো লাগে যেখানে ভালো লাগে সে সেখানে সেভাবে করবে এটাই যখন আমার ওই বাচ্চাগুলোর শুনে দেখা হয় মানে মনে হয় কি ওদের মানে যেতে না দিই ওদেরকে রেখে দিই ওদের সঙ্গেই থাকি হ্যাঁ মা আসো মা এরকম একটা ব্যাপার আর কি মানে আমার এত ভালো লাগে বললাম না আমার সন্তান যেমন ঘোরা হো ওরকমই তাই তো কি করে দেখি তো গোপাল কি করে গোপাল কি করে দেখি তো দেখি তো দেখি তো গোপাল গোপাল কি করে গোপাল তোমার পায়ে জুতো নেই বাবা তোমার পায়ে জুতো নেই তুমি নিচে নামবে এক গোপাল রাধা মাধব এখানেও আছে রাধা মাধব শঙ্খ বর্জন বলি হ্যাঁ বাবা মা বানিয়েছিলাম শ্বশুর শ্বী রা সবাইকে ভালোবাসি সবাইকেই মানি সবাই সমান তবে কেউ কাউকে একটু বেশি ভালোবাসে এটাই তো ঠিক আছে ছাড়ছি রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই কি নিব কি নিব জুতো পরি তারপরে আমি চলো জুতো পড়ি তারপরে আমি সবাইকে বলি তো বাবা হরে কৃষ্ণ রাধে রাধে বল তো বাবা রাধে রাধে হরে কৃষ্ণ আমি বলি বা সাধু বা কিছু সেটা না ভালো লাগে বলি কিছু একটা বলতে হয় তাই বলি এটা আমি আগাগোড়াই বলে আসি এটাই আর কি অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারো বা পারেন সেটা না এমনি একটা কিছু বলতে হয় তো তাই এই শব্দটা ব্যবহার করি সবাই কিছু না কিছু একটা শব্দ ব্যবহার করে তো আমি এটাই ব্যবহার করি ভালো লাগে এই তো তো আমার মা বলে যে তুই তো দীক্ষা ছাড়া শিক্ষা দীক্ষা নাকি নিতেই হয় দীক্ষা ছাড়া তুই আমার কোলে চলে আসলি তো সেই অর্থে ঠিকই আছে আমার মা যেটা বলে এটা আমি কোনো প্রশংসা করছি না নিজের বা কোনো অহংকার বা সুখ্যাতি করছি না মানে কথায় কথা উঠলো তো তো এক কথার থেকে এই কথা হয় যেটা সেটাই আর কি এটাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো রাখি বা এটা একটু সবাই লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করো আমি বা তো তেমন কিছু পারি না নতুন নতুন করছি এই তো আশা করবো পরে আরও সবার মতো করে ছাড়ছি বা টাটা সবাই সুস্থ থেকে সাবধানে থেকো আশেপাশে খুব সর্দি কাশি জ্বর হচ্ছে বলে দাও রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো টাটা আমার ছেলেরা এখন রাগ করছে তো পড়ে নিচে নামাতে হবে ঘুম থেকে উঠেছে তো খাওয়াতেও হবে দুধ গোলালাম একটু ঠান্ডা হোক এই তো ঠিক আছে বা এটা